নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ধনিয়া চিকেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না, আমার চ্যানেলে সমস্ত আপডেটস সবার আগে দেখতে পাওয়ার জন্য। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি এখানে চিকেন নিয়েছি 750 গ্রাম, আমি কিন্তু উইথ বোন চিকেন নিয়েছি। আপনারা চাইলে এটা বোনলেসও নিতে পারেন, আবার উইথ বোনও নিতে পারেন। ধনে পাতা বাটা, আমি 150 গ্রাম ধনে পাতা বেটে রেখেছি, আর এর সঙ্গে কিন্তু 5-6টা কাঁচা লঙ্কা একবারে বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পাতি লেবু, আমি একটা পাতি লেবু নিয়েছি, নিয়ে অর্ধেকটা করে রেখেছি, 3-4টে কাঁচা লঙ্কা চিরে রেখেছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি, আর রান্নাটা কিন্তু আমরা সাদা তেলে করব। সবার প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেনের মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিলাম, পাতি লেবু রস, একটা বড় সাইজেরই আমি পাতি লেবু নিয়েছি, পাতি লেবুর রসটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর দেব 1 টিস্পুন রসুন বাটা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা যেটা বেটে রেখেছি এবারে সেটা আমি অ্যাড করছি। ফোর টেবিল স্পুন আমি এই বাটাটা অ্যাড করলাম, আর এর মধ্যে অ্যাড করব তেল, সাদা তেল অ্যাড করলাম আমি 2 টেবিল স্পুন। ভালো করে চিকেনটাকে মেখে নেব। মেখে নিয়ে এটাকে মিনিমাম আমি 2 ঘন্টা রাখবো, এর থেকে বেশি সময়ও কিন্তু রাখা যায়, তাতে আরও ভালো হবে। আপনারা পারলে এটা ওভারনাইট রেখে দিতে পারেন ফ্রিজে, কারণ যত বেশি সময় চিকেনটা ম্যারিনেট করা থাকবে চিকেনটা কিন্তু তত সুন্দর সফটি আর জুসি হবে। তাই জন্য আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে সব জায়গায় ম্যারিনেশনটা ভালো করে লাগে। ভালো করে মেখে নিয়ে মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে, আমি এটাকে আরেকটু বেশি সময় রেখে দেব। গরমকাল হলে কিন্তু এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, আর যদি শীতকাল হয় তাহলে ফ্রিজে 2 ঘন্টা রাখলে ফ্রিজে রাখা দরকার নেই, তবে বেশি সময় রাখলে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে 4 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলাটা প্রথমে আমি দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে মাঝারি আঁচে সময় নিয়ে ফ্রাই করব। 3-4 মিনিট সময় লাগলো পেঁয়াজটা ভাজা হতে, আমি মাঝারি আঁচে রান্নাটা করছি। এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবারে এর মধ্যে অ্যাড করব বিভিন্ন মশলা। হলুদ দিচ্ছি আমি 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু ঝাল হয় না, সুতরাং ঝালটা আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবো। আমি কাঁচা লঙ্কা এর আগে ধনে পাতা বাটার সঙ্গে অ্যাড করেছি, আবার চেরা কাঁচা লঙ্কাও পরে দেবো। জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর ধনে গুঁড়ো 1 টিস্পুন, নুন দেব আমি 1 টিস্পুন নুন দিলাম, আর খুব অল্প পরিমাণ 1/2 টিস্পুন মতো চিনি দিলাম। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। হাই ফ্লেমে আমি 4-5 মিনিট এটাকে কষালাম। সবসময় কিন্তু কষানোর সময় কিন্তু সবসময় নাড়তে হবে এভাবে। এবারে মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে জল অ্যাড করছি,
এক কাপ মতো আমি জল অ্যাড করলাম, আর অল্প একটু জল লাগবে দেখে মনে হচ্ছে, আর হাফ কাপ আমি জলটা দিলাম। এবারে আমি এটাকে ঢেকে দেব, আঁচটাকে কমিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব, তবে মাঝখানে আমি 5 মিনিট অন্তর দুবার একটু নেড়ে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে দুবার নেড়ে দিয়েছিলাম, এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, আর ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানানো ছিল আমাদের আগে থেকে, সেখান থেকে আমি আরো 2 টেবিল স্পুন এর মধ্যে অ্যাড করব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে আবার 5 মিনিটের জন্য হাই ফ্লেমে কিন্তু ঢেকে দেব। নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ অনুসারে অ্যাড করতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আমাদের ধনিয়া চিকেন একদম রেডি। এটা গরম গরম রুটি, পরোটা, লুচি, বিশেষ করে রুমালি রুটির সঙ্গে কিন্তু এটা ভীষণই খেতে ভালো লাগবে। আমি এবার ওভেনটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ধনিয়া চিকেন। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম, আপনারাও এটা বাড়িতে তৈরি করুন এবং যে কোনো অকেশনে সার্ভ করুন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।